আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিন আল্লাহিবতুল মুসালাম আলিহি মুহমদি আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে বেশ কিছু ও বোনের রিকোয়েস্টে আজ আমি চুল ঘন করা এবং লাম্বা করার উপরে অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমি কিন্তু আমার বেশ কয়েকটা চ্যানেলের মধ্যে এই চুলের নানা সমস্যা নিয়ে ভিডিও আপলোড করেছি ইনশাআল্লাহ আপনারা যারা সেগুলো দেখেননি সেগুলো দেখে নিয়েন কেননা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ন্যাচারাল এমন কিছু উপাদানের কথা আপনাদেরকে বলেছি যে উপাদানগুলো আসলেই চুলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী এক কথায় চুল লাম্বা করা ঘন করা নানা রকমের সমস্যা চুলে খুশকি থাকা উকুন থাকা এ প্রত্যেকটা জিনিসের জন্য অত্যন্ত সমাধানমূলক বেশ কিছু ভিডিও আমি আমার কয়েকটা চ্যানেলের মধ্যে দিয়েছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি মূলত যে সমস্ত মায়েদের বোনেদের চুল খুব পাতলা অর্থাৎ চুলটা ঝরে যায় ঘন হতে চায় না এবং যাদের চুলটা লাম্বা হতে চায় না বিশেষ করে এই দুটো রোগ যাদের রয়েছে সেটা নারীর হোক অথবা পুরুষের হোক আজকের এই দুটো রোগ একদম সমূলে আপনি উচ্ছেদ করতে পারবেন আজকের এই রেমিডিটির মাধ্যমে বন্ধুরা আমার আজকে যে রেমিডিটা আমরা তৈরি করব। এই রেমিডিটা তৈরি করতে অতি সাধারণ অতি পরিচিত মাত্র তিনটা উপাদান আপনাকে একত্র করে নিতে হবে বন্ধুরা আবার আমি শুরুতে একটা কথা বলে নেই আজকের রেমেডির প্রত্যেকটা উপাদান কিন্তু খুবই পরিচিত এবং খুবই সহজ আর আমরা যারা বাংলাদেশি অথবা বাঙালি আমাদের একটা রোগ হচ্ছে আমরা যখন কোনো বিষয় খুব সহজ বা পরিচিত কোনো উপাদান দ্বারা তৈরি করি তখন কিন্তু ওই জিনিসটি আমরা ওভাবে মূল্যায়ন করতে চাই না আর যদি জিনিসটি হয় অপরিচিত খুব দূর দূরান্ত থেকে জিনিসটি সংগ্রহ করে নিতে হয় অথবা খুব বেশি টাকা দিয়ে জিনিসটি ক্রয় করে নিতে হয় তখন বুঝি যে আজকে আমাদের স্যার অনেক ভালো একটা ভিডিও এখানে দিয়েছে এটার মাধ্যমে কাজ হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে অনেক সময় অনেক দামি জিনিসের থেকেও অনেক সস্তা জিনিস কিন্তু আপনার জন্য আমার জন্য অনেক বেশি উপকারী হতে পারে তো বন্ধুরা আমার আজকের এই রেমেডিটি যাদের চুল লাম্বা হয় না এবং ঘন হয় না অর্থাৎ যে কোনো কারণে পাতলা হয়ে যায় অথবা চুলটা লাম্বা হতেই চায় না তাদের জন্যে কিন্তু আবারও বলে নিচ্ছি এটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে অর্থাৎ মনোযোগের সাথে একদম শেষ পর্যন্ত দেখুন খুব শর্ট একটা ভিডিও আপনি যদি এটি তৈরি করে আপনার চুলে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার চুলটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এবং অনেকটাই লাম্বা হতে শুরু করেছে তো বন্ধুরা আমার এই রেমেডিটি তৈরি করতে আপনাকে আমাকে তিনটি জিনিস একত্র করে নিতে হবে এক নম্বরে নিতে হবে আট থেকে দশটা আমলকি বন্ধুরা আমার এখন কিন্তু আমলকির সিজন খুব অল্প টাকায় কিন্তু আপনি অনেক বেশি আমলকি ক্রয় করে নিতে পারবেন আর আজকের এই রেমেডিটি কিন্তু আপনি তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও আপনার চুলে ব্যবহার করতে পারবেন সেজন্য আমি বলবো আমি যে উপাদানগুলো এখন দেখাবো একটা পরিমাণ মতো দেখাবো কিন্তু যদি আপনি চান যে এক মাসেরটা তৈরি করবেন তাহলে আপনি আনুপাতিক হারে পরিমাণগুলো বাড়িয়ে এরপরে ফ্রিজে রেখে এরপরে আপনার চুলে ব্যবহার করবেন তো বন্ধুরা আমার প্রথম যে কাজটি আপনাকে করতে হবে আট থেকে দশটা কাঁচা আমল সুন্দর করে কেটে কেটে এরপরে ব্যালেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে এরপরে একটা ছাঁকুনি দিয়ে ছেকে এর রসটাকে বের করে নিতে হবে দুই নম্বরে যে কাজটি করতে হবে আমলকির এই রসের সাথে আপনি একটা পাতি লেবু আস্তা একটা পাতি লেবুকে মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে এরপরে সমস্ত রসটাকেই কিন্তু আপনি এই আমলকির রসের সাথে চিপে চিপে মিলিয়ে নিতে হবে তিন নম্বরে আপনাকে যে জিনিসটি মেশাতে হবে সেটি হচ্ছে খাঁটি নারকেল তেল তো বন্ধুরা আবার খাঁটি নারকেল তেল আপনি কিন্তু ইচ্ছে করলেই এটা তৈরি করতে পারেন কোনো ঝামেলা নাই আপনি একটা নারকেলকে কুড়িয়ে এরপর পেস্ট করে এটার থেকে নারকেলের দুধটা বের করে নেবেন এই দুধটাকে রাত্রিবেলাতে ফ্রিজের নর্মালে রেখে দেবেন সকালবেলাতে দেখবেন দুধটা জমে গেছে নিচে কিছু পানি জমা হয়ে গেছে পানিটা ফেলে দিয়ে এই দুধটাকে যদি একটা প্যানের মধ্যে মাত্র দশ মিনিট ফোটাতে থাকেন আপনি দেখবেন যে একটা খাঁটি নারকেল তেল বের হয়ে গেছে তবু বন্ধুরা আমার এরকম একটা খাঁটি নারকেল তেল আপনাকে এখানে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার চা চামচ যদি আপনি নিজের হাতে নারকেল তেল তৈরি করতে না পারেন আপনি বাজার থেকে প্যারাসুট অথবা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের নারকেল তেল থেকে তিন থেকে চার চামচ এখানে মিশিয়ে নেবেন তবু বন্ধুরা আমার এই যে তিনটা জিনিস অর্থাৎ আমলকির রস এরপরে লেবুর রস এবং এই নারকেল তেল এই তিনটা দ্রব্যের মধ্যে কিন্তু আলাদা আলাদা গুণ রয়েছে এই তিনটা দ্রব্যই আপনার চুলের জন্যে এতটাই উপকারী বিশেষ করে আপনার চুলটাকে ঘন করা চুলের গ্রোথটাকে বাড়িয়ে দেওয়া এর জন্য কিন্তু এই তিনটে উপাদান যুগ যুগ ধরে কিন্তু মানুষ ব্যবহার করে আসছে এটা আমার কোনো আবেগ অথবা আমার কোনো বানোয়াট কথাবার্তা নয় এই লেবুর মধ্যেও এমন কিছু উপাদান থাকে যেটা আপনার চুলের গোড়াতে পৌঁছে যায় এবং এই চুলের গোড়া থেকে নতুন চুল গজাতে এই লেবু সাহায্য করে এরপর নারকেল তেলের মধ্যে যদি সেই নারকেল তেলটা হয় খাঁটি এমন কিছু উপাদান থাকে যেটা চুলের গ্রোথটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ লাম্বা হতে সাহায্য করে এরপরে আমলকির কথা কেনা যায় যে এই আমলকির রসের মধ্যে থাকে এমন কিছু জিনিস যেটা কিন্তু চুলকে ঘন করে চুলকে কোমল করে চুলকে কুচকুচে কালো করে এমনকি চুলের লাম্বা হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমলকির রসটা অনেক বেশি উপকারী বন্ধুরা আমার এই তিনটা জিনিসকে একত্রে মিশিয়ে নেন এরপরে আপনি একটা স্প্রের মাধ্যমে অথবা যেভাবে পারেন আপনার চুলের একদম গোড়াতে পৌঁছিয়ে দেন সুন্দর করে চুলের গোড়াতে পৌঁছিয়ে দেন আর সমস্ত চুলটার মধ্যেই এটা আপনি মেখে নেন এভাবে যদি প্রতিদিন আপনি ঘুমোতে যাওয়ার আগে এই চুলের মধ্যে এই জিনিসটাকে আপনি সুন্দর করে স্প্রে দিয়ে একদম চুলের গোড়াতে পৌঁছিয়ে দিয়ে এরপরে আপনি সারা রাত ভরে ঘুমান সকালবেলা পর্যন্ত ওয়েট করে এরপরে যদি আপনি গোছলের মাধ্যমে শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে ফেলেন আপনি যদি একটানা এভাবে তিন থেকে পাঁচ দিনও করেন আপনি দেখবেন যে আপনার চুলের মধ্যে একটা আলাদা কালার চলে এসেছে চুলটা অনেক সফট হয়ে গেছে অনেক কালো হয়ে গেছে চুলটা লাম্বা হতে শুরু করেছে চুলটা ঘন হতে শুরু করেছে তো বন্ধুরা আমার এই জিনিসটি কিন্তু আপনি নিজেই চোখে দেখতে পারবেন তবে আমি বলবো যাদের এই চুলের গ্রোথটা কোনোভাবেই হয় না তাদেরকে বলবো আপনি তিন থেকে পাঁচ দিন নয় আপনি একটা না করতে থাকবেন কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত করতে থাকবেন আপনি দেখবেন অবশ্য অবশ্যই আপনার চুলের যে উপাদানগুলোর ঘাটতির কারণে চুলটা লাম্বা হচ্ছিল না সেই উপাদানগুলো চুল খুঁজে পাবে এবং চুল লম্বা হতে শুরু করবে যে উপাদানের কারণে চুল গজাচ্ছিল না চুল ঘন হচ্ছিল না সেই উপাদানগুলো কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে চুল খুঁজে পাবে এবং চুল ঘন হতে শুরু করবে চুলের গোড়া থেকে নতুন চুল গজাতে শুরু করবে বন্ধুরা আমার এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটা রেমেডি আমার ফ্যামিলিতেও কিন্তু এটার ব্যবহার আছে অর্থাৎ আমার স্ত্রী আমার মেয়েরা কিন্তু এটা ব্যবহার করে এছাড়াও আমি জীবনে অনেককে এটা ব্যবহার করতে বলেছি এবং সবাই কিন্তু বলেছে এটি অত্যন্ত চমৎকার একটা রেমেডি বন্ধুরা আমার এই রেমেডিটি তৈরি করে এখন থেকেই ব্যবহারটা শুরু করেন এবং আমাকে জানান যে আপনারা এর দ্বারা কতটা সুফল পেয়েছেন আমি আশা করি আপনারা আমি যতটুকু বলেছি তার থেকে অনেক বেশি সুফল পাবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি